হ্যালো বন্ধুরা লাইভ গ্রো বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা যারা স্কুলে স্টুডেন্ট রয়েছো তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো তোমাদের স্কুল এবং কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি থেকে এ খুলতে চলেছে কি না এবং এ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি জানালেন সেটা নিয়ে তো বলবোই এছাড়া ফেব্রুয়ারি মাসে কোন কোন ক্লাসের স্টুডেন্টরা স্কুলে যেতে পারবে এবং কলেজে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এ কি কি নিয়ে অ্যাকচুয়ালি কলেজ শুরু হবে সেই সমস্ত কিছু এই ভিডিওটি ডিসকাস করবো সেই কারণে তোমরা যদি স্কুল বা কলেজে পড়ুয়া হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথমে যে বিষয়টি তোমরা জানো অতিমারির কারণে তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে বন্ধ রয়েছে কিন্তু তোমরাও চাইছো যে স্কুল খুলে যাক কলেজ খুলে যাক আর কলেজ তো একান্তই খোলা প্রয়োজন এই মুহূর্তে এ সেই কারণে কিন্তু বিভিন্ন কলেজ এবং স্কুলসহ শিক্ষক সহ অভিভাবকসহ সবাই কিন্তু চাইছে যাতে এই মুহূর্তে স্কুল খুলে যায় সমস্ত কোভিড বিধি বা কোভিডের প্রোটোকল মাথায় রেখে এবং রীতিমতো কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েও দিয়েছিল আগে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তোর জোর চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজ করার পদ প্রক্রিয়া কিন্তু চালু রয়েছে সেরকমভাবে কিন্তু শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারি থেকেই সম্ভবত স্কুল কলেজ খুলতে চলেছে কারণ এই মুহূর্তে তোমাদের স্কুলে যারা পড়বার রয়েছে তোমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে এবং তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলে গিয়ে করতে হচ্ছে এবং অনেক অনেক স্কুল কিন্তু রীতিমতো এই কারণে খুলেও গেছে এ সেই কারণে তোমাদের অনেক স্টুডেন্টদের কিন্তু ও কী হচ্ছে স্কুলে যেতেই হচ্ছে এছাড়া অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যাদের অ্যাকচুয়ালি আর্থিক অবস্থা সেরকম নেই যারা অনলাইনে ক্লাস করতে পারছে না এবং যারা কি হচ্ছে গ্রাম অঞ্চলে এ শিক্ষক নিয়েও প্রাইভেট টিউশন করতে পারছে না তাদেরও কিন্তু বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে যেমনটি হয়েছে একটি গ্রামে যারা আর্থিক পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস করতে পারছে না বা প্রাইভেট টিউশন নিতে পারছে না তাদের উদ্দেশ্যে গ্রাম থেকে চাঁদা তুলে অ্যাকচুয়ালি মন্দিরের সামনে অলরেডি ক্লাস করানো হচ্ছে এগারোটার থেকে শুরু করে তিনটে পর্যন্ত তো এখানে কিন্তু এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এ যে বিভিন্ন কোভিড বিধি মেনে কিন্তু স্টুডেন্টদের কিন্তু হেল্প করছে বা ক্লাস করে দিয়েছে কিন্তু সরকারভাবে বা সরকারি ভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি এছাড়া তোমরা সকলেই জানো শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তর কিন্তু রীতিমতো আবেদন করেছে এ অ্যাকচুয়ালি তোমাদের স্কুল খোলার জন্য তো এখন ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র স্কুল কিন্তু না শিক্ষামন্ত্রী জানিয়েছে কলেজও খোলা হবে কলেজেও স্যানিটাইজিং প্রক্রিয়া চলছে এছাড়া তোমাদের মানে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই সম্ভবত তোমাদের স্কুল এবং কলেজ খুলতে চলেছে এছাড়া তোমরা যারা কলেজের পড়ুয়ারা রয়েছ তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি সামনেই পরীক্ষা রয়েছে সেই কারণে অনেকের মধ্যে অনেক দুশ্চিন্তা রয়েছে আমাদের কলেজ কবে খুলবে আমাদের বিশ্ববিদ্যালয় কবে খুলবে আমাদের সামনে তো সেমিস্টার চলে এসছে আমি বলে রাখি তোমাদের কিন্তু খুব সম্ভবত ও ফেব্রুয়ারি মাসেই কিন্তু সমস্ত কলেজই খুলতে চলেছে কিছু কিছু কলেজ তো ডিসিশান নিয়েও নিয়েছে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বলে দিয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস কি হচ্ছে কলেজে শুরু হয়ে যাবে তোমাদের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যেটা তিন মাসে শেষ হতো সেটা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাতে স্টুডেন্টদের পরবর্তী সময়ে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর কিন্তু এই অ্যাকচুয়ালি ই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে প্র্যাকটিক্যাল ক্লাস ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুধুমাত্র কিন্তু ও এখানে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় না তাছাড়া অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে তাদের উপাচার্যদের কিন্তু এই মতবাদই পাওয়া গেছে যদি সরকারের থেকে কোনো বিজ্ঞপ্তি না পাওয়া যায় কলেজ খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সেক্ষেত্রে তারা নিজেরাই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য কি হচ্ছে কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলে দেবে ফেব্রুয়ারি মাস থেকে তো এখন যেটা শোনা যাচ্ছে বা যেটার ওপর পুরোপুরি নির্ভর করছে সমস্ত কিছু সেটা হচ্ছে এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানা ব্যানার্জির অনুমতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুমতি দিলেই কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই তোমাদের অ্যাকচুয়ালি স্কুল কলেজ খুলতে চলেছে আর যদি কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলার জন্য অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে কারা অ্যাকচুয়ালি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে দেখো কলেজে যারা পড়ছো তোমাদের যাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে তারা তো ফেব্রুয়ারি থেকেই কলেজ যেতে পারবে কিন্তু এরকম যারা স্কুলে স্টুডেন্ট রয়েছে তো কোন ক্লাসের স্টুডেন্টরা প্রথম যেতে পারবে দেখো এখানে বলা হয়েছে নবম শ্রেণীর পড়ুয়া থেকে এ দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে এই মুহূর্তে যারা নবম শ্রেণীতে পড়ছো এই মুহূর্তে যারা দশম শ্রেণীতে পড়ছো এবং যারা দশম শ্রেণীতে পড়ছো দু হাজার একুশে মাধ্যমিক দেবে একাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছে তোমরা সকলেই কিন্তু স্কুলে যারা পড়ছো তোমরা সব ফেব্রুয়ারি মাস থেকে যেতে পারবে যদি অনুমতি দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তোমাদের অনেকের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য স্কুলে যেতেই হচ্ছে কারা কারা স্কুল যাচ্ছ ও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানো এবং কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা কলেজের পরীক্ষা নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে প্রদান করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই